স্যার আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়েছি এটাই তো দিছো নাকি জি স্যার এটাই দিয়েছি আচ্ছা ঠিক আছে ওকে দেখা যাক স্মল সো আজকে ক্লাসটা বেশি ইনশাআল্লাহ হবে না ইভেনচুয়ালি কোন ল্যাবি এরপর থেকে খুব বেশি সময় লাগবে না বিকজ প্রথম দুইটা ল্যাব হচ্ছে আই 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 গেস দে টু সেট বেসিক্স এন্ড হোপফুলি দ্যাট ডান হেল্পড ইউ টু আন্ডারস্ট্যান্ড বেটার

আমি যখন অ্যাসাইনমেন্ট করতেছিলাম একটা প্রবলেম হচ্ছিল যে স্যার আমি যখন শিফট করতেছিলাম সম্পূর্ণ আমার স্ক্রিনটাই শিফট হচ্ছিল তো আমি যদি এলিমেন্ট ওয়াইজ যেমন আমি যদি এক একটা প্রিমিটিভ কে যদি মুভ করাতে চাই তখন কি করতে হবে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শেডার লাগবে সে ফর एग्जांपल দিস ইজ ওয়ান স্ক্রিন অফ ইয়ার্স ওকে এটা আমরা পরের ল্যাবে দেখব যে ধরো সুন্দর এখানে ট্রায়াঙ্গেল আছে এখানে একটা

অর্থাৎ তোমার একটা থাকবে প্রগ ওয়ান যেটা হচ্ছে শুধুমাত্র টি ওয়ান এর সাথে অ্যাটাচড আর একটা থাকবে তোমার প্রগ টু অর্থাৎ প্রোগ্রাম টু যেটা থাকবে তোমার টি টু সাথে অ্যাটাচড ওকে সো ইন ইউর ওয়ান প্রোগ্রাম সরি ইন ইউর ওয়ান গ্রাফিক্স কোড ইউ মাইট হ্যাভ মাল্টিপল ভার্টেক্স মাল্টিপল প্রোগ্রামস একটা প্রোগ্রামে তুমি শুধুমাত্র চেঞ্জ করলে শুধুমাত্র টি ওয়ান চেঞ্জ হবে অ্যান্ড আরেকটার জন্য শুধুমাত্র টি টু চেঞ্জ হবে এবং দুটোর জন্য আলাদা ড্র কল থাকবে ওকে দুইটার জন্য আলাদা প্রগ ইকুয়ালস টু ক্রিয়েট ওইটা কি মানে প্রগ 1 প্রগ 2 ওখানে প্রগ 2 এবং ওটার জন্য ভার্টেক্স হেডারও তোমার চেঞ্জ থাকতে হবে এবং তখন ওখানে এইটা টি1 এর জন্য একটা ইউনিফর্ম যে পাস করবা টি2 এর জন্য আবার এখানে একটা ইউনিফর্ম পাস করবা স্যার বাফার তো মাল্টিপল হইতে পারে না হ্যাঁ বাফ হ্যাঁ হইতে পারে হইতে পারে হ্যাঁ হইতে পারে তো মাল্টিপল বাফার তো ফাংশন দিয়ে যদি আমি পাস করতে যাই মানে ফাংশন দিয়ে এরকম স্যার একটা স্ট্যাটিক রেখে হচ্ছে আপনার বাকিগুলো গুলো মুভ করাইতে চাই তখন স্যার মানে কালারটা কেন জানি পাস হয় না না আরেকটা যদি আমি ফাংশন ক্রিয়েট করি মানে কিসের স্যার মানে হচ্ছে আমি যদি

কিন্তু তোমার এখন যদি আলাদা করতে চাই যেমন একটা ড্র ट्रायंगल আর একটা তো বললাম আলাদা জন্য আলাদার জন্য তোমার আলাদাভাবেই তোমাকে তুমি স্টিল নাও পারবা তুমি একই করে দুইটা ড্র কল করতে পারবা একটা ড্র মাল্টিপল ড্র কল একটা ড্র কল তুমি করবা হচ্ছে ড্র কল বলতে আমি বোঝাতে হচ্ছে ওই যে

পয়েন্টস দিয়ে কল করলা আরেকটা ড্র তুমি ট্রায়াঙ্গেল দি কল করলা একটা ড্র তুমি লাইনস দি কল করলা যে প্রশ্ন করছে বুঝছো জি স্যার এটা স্যার আমি জি স্যার মাল্টিপল মাল্টিপল শেপের জন্য স্যার হুম ভেরি গুড আরেকটা প্রবলেম স্যার ছিল হ্যাঁ বাট একজন হাত তুলছো আব্দুল্লাহ আগে 75 স্যার আমার ইয়া নিয়ে একটু কোশ্চেন ছিল ওই স্পাইরালের ওইটা নিয়ে একটু কোশ্চেন ছিল আমি হচ্ছে মেইনলি যে যে জায়গাটাতে চ্যালেঞ্জটা ফেস করতেছি সেটা হচ্ছে গিয়ে ওই আমার ডট গুলার সাইজটা ইনক্রিজ করার জন্য সো আমি হচ্ছে গিয়ে যেই অ্যাটেম্প্ট মানে অ্যাটেম্প্টটা নিছিলাম সেটা হচ্ছে গিয়ে লুপের ভিতরে আমি হচ্ছে গিয়ে ওই লেন্থটা মানে ওই প্রত্যেকটা ডটেড লেন্থটা ইনক্রিমেন্ট করব আর হচ্ছে গিয়ে ইয়া করে দিব পাস করে দিব আমার সেটার প্রোগ্রামের মধ্যে এখন কথা হচ্ছে যে পাস যে করব সেটার সেরার প্রোগ্রামে কিভাবে কি কি দিয়ে পাস করতে পারি সেটার মধ্যে আমার আছে এক এক থ্রি যেটা পাইলাম ইউনিফর্ম ফ্লোট হিসেবে পাস করতে পারি বাট ইউনিফর্ম ফ্লোটার প্রবলেমটা হচ্ছে যে আমি যখন একটা ভ্যালু পাস করব সো ওইটা হচ্ছে গিয়ে ইউনিফর্মলি সবগুল মানে স্পাইরালের সবগুলা পয়েন্টের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে তার মানে আমার একদম ছোট যেই ইয়াটা আছে ডটটা আছে ওইটাও অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যাবে একটা পর্যায়ে কিন্তু এখন ইউনিফর্ম ছাড়া আর কিভাবে আমি ভ্যালুটা পাস করতে পারি এটা মানে আমি কিছু বুঝতে পারছি না আমি হিন্ট দিছিলাম কিভাবে হিন্ট বলাটা সর ঠিক উচিত হবে কিনা আচ্ছা যাও তোমার ওই যে তুমি শেডারের ভিতরে যখন তুমি প্রত্যেকটা ভার্টেক্স পাঠাচ্ছো সেটা কিন্তু প্রত্যেকটা ভার্টেক্স পেয়ে যাচ্ছে রাইট তো ভিতরে কিন্তু তুমি ই থেকে অরিজিন থেকে এই সবগুলো ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো প্রত্যেকটা সেটা তো হচ্ছে পার ভার্টেক্স কল হয় সেই ডিসটেন্স ধরো তুমি যে ডিস্টেন্স তুমি কোথাও একটা সার্কুলার ডি ওকে সেটারের ভিতরে সেটারের ভিতরে যখন সেটারের ভিতরে জিএল পয়েন্ট সাইজটা কল করো না ওকে ওইটা পয়েন্ট সাইজের যে ভ্যালুটা দিচ্ছ ওটার সাথে ডিটাকে গুণ করে দিলেই এটার উপর ভ্যারি আচ্ছা আচ্ছা জি স্যার জি স্যার তো তুমি যেভাবে বলছো ওভাবে পাস করতে পারো ওভাবে পাস করলে আর কি পার ভার্টেক্স পাস ওই যে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য তুমি একটাই পাস করে দিতে পারো তো সেটা আবার প্রত্যেক মানে আসে দেয়ার লর্ডস অফ ওয়েস্ট ওই জন্য আমি এটা স্পেসিফিকলি কিছু বলিনি ওকে আরেকটা প্রশ্ন করছিলা কে জানো যাক তোমার প্রশ্ন আনসার হয়েছে 75 জি স্যার আমি এটা এরপর এরপর যে কে প্রশ্ন করতেছিলাম স্যার আমি করতেছিলাম হ্যাঁ বলো আসসালামু আলাইকুম স্যার আমার যে মানে একটা জিনিস আমার জানার ছিল সেটা হচ্ছে যে আমি যখন স্যার স্পাইরালের অ্যাসাইনমেন্টটা করছিলাম তখন হচ্ছে আমি আমার যে বাফারটা আছে বাফারের সাথে হচ্ছে যে একটা অ্যারেকে আমি অ্যাড করে দিয়েছি সিটিও থেকে তো স্যার ওই সিপিওর ওই অ্যারেতে যখন আমি চেঞ্জ করছিলাম তখন আমি নোটিস করেছি যে বাফারে আবার আলাদা করে ওকে বাইন্ড করতে হচ্ছে না নিজের থেকেই হচ্ছে বাফাটা আপডেট হয়ে যাচ্ছে কিন্তু স্যার যখন আমি আবার সেকেন্ড অ্যাসাইনমেন্টটা করলাম তখন দেখলাম স্যার যখন কালারের একটা এর আমি বাফার সাথে বাইন করলাম আর সেই কালারের এর টা যখন আমি নতুন করে কোনো কালার এড করছিলাম সেটা স্যার বাই ডিফল্ট মানে বাফারে যাচ্ছিল না বা আমি কোনো ভিজিবল চেঞ্জ দেখছিলাম না তো এটা কেন এটা এখন ধরো তুমি যে আমাকে বলতোছো এটা কি তোমার কোনো ভুল হচ্ছে কিনা প্রথমত এটা একটা বড় প্রবলেম ঠিক আছে একটা বিগ পিকচার তুমি একটা কাজ করতে পারো মানে আমার পক্ষ থেকে অ্যানসারটা এরকম শোনো যে তুমি যেটা বলছো এটা একটা মানে হিউজ তোমার কোডের ভিতরে ঢুকে এখন দেখার বিষয় যে তোমার কোর্টে নিজের প্রবলেম আছে কিনা ওকে এটা হচ্ছে এক আর দ্বিতীয়ত হইতেছে যদি এই ক্ষেত্রে হয়ে থাকে তুমি ওই ছোট পয়েন্ট ছোট একটা পয়েন্ট নিয়ে বারবার তুমি বিভিন্ন একটা মানে বারবার অ্যারেটাকে চেঞ্জ করে দেখো আসলে কাজটাকে এরকম হচ্ছে তো আমার কেমন তুমি মনে হয় তোমার কোডে তুমি কলিং এ কোনো একটা করছো মানে এটা তো মানে এরকম কি হওয়ার কথা যে আমার হচ্ছে যদি এরতে কোনো চেঞ্জ আনি তাহলে বাফারে কি বাই ডিফল্ট সেটা আপডেট হওয়ার কথা নাকি স্যার আমার ভার্টেক্স এর কোডই আমি ভুল করেছিলাম প্রথমে অ্যাসাইনমেন্ট না কোডে ভুল করছো বাফারে অবশ্যই চেঞ্জ করতেছো আমার তো কোড গুলো তো এভাবে হচ্ছে মানে বাফারে চেঞ্জ করতেছো মানে কি তুমি বাফারটাকে একবার বাইন্ড করে ফেলছো সেই বাফারের ভিতর তুমি যতবার চেঞ্জ করবে সে চেঞ্জ চেনিবে বাফার কিন্তু আবার ডিলিটও করে ফেলা যায় আমি কি কোডটা শেখাইনি তোমাকে ডিলিট করে দিয়ে তোমাকে আবার নতুন রিক্রিয়েট করতে হবে কিন্তু যেহেতু লুপের ভিতরে তুমি বারবার এটাকে কল করতেছো একটু কিপ ইট ওপেন এবং সেটার ভিতরে তুমি বারবার তোমাকে বারবার নতুন ভাবে ক্রিয়েট করে ডিলিট করতে হবে না একবার ক্রিয়েট করলে ওটার ভিতরে তুমি বারবার ফিট করতে পারবে বুঝতে যখন টু ডাইমেনশন ডাটা পাঠাচ্ছিলাম তো তখন স্যার ওই আকার সময় মানে টু দিয়ে দিচ্ছি তখন হচ্ছে স্যার বাট এই যে ভেক্টর যে সাইজ ভেক্টর থ্রি মানে কর্নের যে ভেক্টর স্যার তো এটা এটা যদি আমি কমে স্যার মানে ভেক্টর ফোর ছিল এটা থ্রি করে দিচ্ছে আর মানে ভেক্টর থ্রি যেটা ছিল সেটা করে দিচ্ছে কর্ডিনেটস স্যার বাট তখন স্যার ড্র হচ্ছে না ড্র হচ্ছে না ড্র তো সেটা মানে ভার্টেক্স

মানে কাট করছিস তো ভেক্টর 2 মনে হ্যাঁ হ্যাঁ কাট আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আসলে জএলএসএল বুঝতে পারছি আর জএলএসএল এর আরো অনেক বেশি এটা অনেক বেশি সস্টিডিনেস যে তুমি পাঠালে সে অটোমেটিক সে এটাকে ধরে নেয় সেটা তো একটা কনকেট করে না ডাইমেনশন জি স্যার বাট আমি যখন ভেক্টর 3 দিলো তখন কাজ করার কথা ছিল স্যার কিন্তু তখন কাজ করতেছ না এই 3 দিলে উপরে ভেক্টর টু দিয়ে নিচে যদি থ্রি দিই তাহলে হয় না স্যার কিন্তু ওইটা হিসাবে ওইটাই হওয়ার কথা মানে ডিক্লারেশন সময় ভেক্টর টু দিয়ে তারপর একটা বাড়ায় ভেক্টর থ্রি ভ্যালুটা অ্যাসাইন করতে হয় না স্যার সেটা ভিতরে হ্যাঁ 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 ওইখানে তো আমি পাঠিয়ে দিচ্ছি দুইটা ডাটা আচ্ছা তার মানে উপরে ডিক্লারেশনের সময় ভেক্টর টু দেওয়া উচিত ওখানে টু দিয়ে নিচে ভেক্টর থ্রিটা অ্যাসাইন করলে প্লাস ওই যে আরেকটা নাম্বার দিয়ে যে ভেক্টর থ্রি বানায় অ্যাসাইন করতে হয় হ্যাঁ আর তোমরা কি করতেছো আপনার কোড ভেক্টর ফোর দেওয়া ছিল ওটা থ্রি দিয়ে করলে হয় না মানে উপরে টু ডিক্লেয়ার করে নিচে একটা অ্যাড করে থ্রি থ্রি বানায় ওটাকে অ্যাসাইন করলে কাজ করে না আই মিন সে তো এক্সপেক্টই করবে থ্রি ডেটা জিএল পজিশনে ভেক ফোরই পাঠাতে হবে ও মানে ভেক্টর ই পাঠাইতে হবে আচ্ছা হ্যাঁ

ওই তো ওয়ান এফ মানে হচ্ছে একটা ফ্লোটিং ওয়ান এফ ভি মানে হচ্ছে একটা ফ্লোটিং ভেক্টর ভেক্টর যাবে ফ্লোটিং ভ্যালু সেটাতে একটা এলিমেন্ট থাকবে দেখো ওয়ান আর ওয়ান দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু ওকে এই ওয়ান হচ্ছে একটা স্কেলার ভ্যালু আর এটা হচ্ছে একটা ভেক্টর যে ভেক্টরে একটা এলিমেন্ট ওকে ধরো তুমি পাঠালেফ মানে হচ্ছে তুমি দুইটা আলাদা আলাদা দুইটা আলাদা এক্স আর ওয়াই দুটা আলাদা ভ্যালু টু এফ ভি মানে হচ্ছে একটা ভেক্টর যে ভেক্টরের ভিতরে তুমি

পয়েন্টটা সামহাউ স্যার আমি পাস করতে পারিনি তো ওটা এক্স্যাক্টলি কি প্যারামিটারে আমি দিব পয়েন্টস না ফ্লোট মানে এটা डिस्टेंस কালে তো দুইটা তুমি দুইটা ভেক্টর পাস করবা এখানে একটা ভেক্টর এখানে পাস তাদের মধ্যে डिस्टेंस বের করে দিবে মানে এখানে কি স্যার মানে ফ্লোটটা স্যার করতে পেরেছি যে a cos.x,0 এরকম যদি দেই তখন সেখানে হচ্ছে আমাকে डिस्टेंसটা দিচ্ছে কিন্তু আমি যদি মানে ভেক্টর যদি পাস করি তখন আমি কি স্যার পজিশন থাকব

Nice. All right. So let's start. And we'll be starting with uh, if we have no, uh, if we do not have any other questions. So let's start. Hopefully, we'll have some basics on, um, I mean, WebGL right now because the assignment was pretty hard. Uh, I mean, uh, you were busy on, on the assignment. So, I mean, Asha Kochi, you gathered enough knowledge, uh, basics of uh, WebGL. So from now on, for every lab, I'll go fast. আর আমি শুরু থেকে ধরে বেঁধে পড়াবো না সো আমি হয়তো কিছু কোর্ট স্নি দেখাবো আইম ইউ নো হোয়াট টু পুট দ্যাট থিং যেমন হচ্ছে ধরো আমি বললাম জি এল ইউনিফর্ম লোকেশন বা ইউনিফ লোকেশন আমি ফাংশনটা দেখালাম

আমি যদি টি ওয়ানটাকে পুরোটাকে যদি সেম কালার রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো কি দিতে পারি ইউনিফর্ম ইউনিফর্ম দিতে ওকে ইফ বলো পুরোটাকে যদি সেম কালার দিতে পারি এটা কি আমি অ্যাট্রিবিউট দিতে পারবো জি স্যার যদি কালার যদি সেম করে দেই তাহলে সবগুলো আমি কালার যদি সেম রেখে দেই ওকে বি1 বি2 বি3 দেন ইট উইল গিভ আস দ্য সেম ভ্যালুস ওকে so attribute power per vertex so that you can apply positions normals colors uv for the textures will be coming that later and also there are per fragment per fragment is varying type yeah it's such, it varies from pixel to pixel so we have every we, it has been this primitive is um, rasterized or discretized in different pixels so we can have different colors for these different pixels and the varying type will be applying there okay i'm not the

এরাতে আমি ফার্স্টে ভি জিরো ভি ওয়ান ভি টু পাস করলাম একটাতে আমি পাস করলাম আচ্ছা আবার আমি দেখা গেল তখন কি এখান তো চারটা দেওয়া আছে আমি বললাম ফাইন আমি ভি জিরো ভি জিরো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ওকে আলাদা আলাদা করলাম বাট এখানে তুমি একটা দেখতে পাচ্ছ যে এখানে কিছু রিডানডেন্সি আছে বলো তো রিডানডেন্সিটা কোথায় ইফ ইউ কনসিডার দিস লেফট সাইড

আমি বললাম আমাদের এগুলো এক একটা ইন্ডেক্স জিরো এই সবগুলোকে এটাকে আমি বললাম ওয়ান এটাকে বললাম টু থ্রি ওকে আমি ট্রাইঙ্গেল দিয়ে এটাকে প্রকাশ করতে চাই বিকজ আওয়ার মেইন টার্গেট টু মেক এ ট্রাইঙ্গেল মেস ওকে ট্রাইঙ্গেল মেস দিয়ে আমি এটাকে করতে যাচ্ছি কেস অফ দ্যাট দেখো এখানে আমি কিছু ইন্ডেক্স দিয়ে এটাকে প্রকাশ করতে পারি কি মনে হয় ইন্ডেক্স আসলে কি বললাম এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ওই প্রতিটা ভার টেক্সচার এক করে নিয়ে কয় না কোন নাম্বারটা কোথায় লাগতেছে আমি অর্ডারটা বলে দিচ্ছি তাই না দেখো আমি বললাম যে এই দুটো মিলে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এই অর্ডারটা মিলে যে এটা সাবস্ক্রিপ্টসগুলোকে উইল অ্যাজুম ইট অ্যাজ আ অর্ডার ফার্স্ট ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের 0 1 2 কে নিয়ে ওকে এটা নিয়ে একটা ট্রায়াঙ্গেল দ্বিতীয় ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের 2 আমাদের এই যে 2 1 এই যে 1 3 নিয়ে ওকে প্রথমটা কি হলো দ্বিতীয়টা লাগবে আগে শুধুমাত্র ইন্ডেক্স দিয়ে আগে শুধুমাত্র ভার্টিক্স দিয়ে হইতো শুধুমাত্র ভার্টিসেস পাস করতাম ওকে বা যখন ইন্ডেক্স এর নিয়ে কাজ করবো আমাকে ভার্টিক্স তো দেবো ভার্টিক্স ইনফরমেশন লাগবে সেই সাথে একটা ইনফরমেশন লাগবে সেটা কি কোন ভার্টেক্সটা কখন ইউজ করতে একটা ইনডেক্সের অর্ডারটা লাগবে অর্থাৎ আমাকে এগুলো লাগবে অর্থাৎ এটাতে কি কি কোঅর্ডিনেট সেটা লাগবে প্লাস উই নিড টু পাস দিস অর্ডার দা ইনডেক্সিং ওকে সো লাভটা কি হচ্ছে আমাকে আসলে ডিজাইনের ক্ষেত্রে এই রিডান্ডেন্সিগুলোকে আমি আসলে ইউজ না করে আমি দেখো আমি তখন এটাকে আমি রিইউজ করতে পারতেছি ওকে তো সুবিধা কি দেখো ইট ডিপেন্ডস অন ইউর চয়েস ইন সাম কেসেস মোস্ট অফ দা কেসেস

ট্রায়াঙ্গেল দিয়ে আমি দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে আমি একটা লাগবে স্যার হ্যাঁ কয়টা কিন্তু আমি ছয়টা না যদি ইনডেক্স দিয়ে করতে চাই v0 v1 v2 চারটা লাগবে আমার চারটা লাগবে ওকে v1 v2 v3 এভাবে আছে আমি লাস্ট স্লাইডে কি অর্ডার ফলো করছি v0 v1 v2 v3 এখন আমি যদি দেখি আচ্ছা একটু ওয়েট হ্যাঁ আমি যদি এখন একটু দেখি আমরা এখানে যদি তাকাই আমাদেরকে অর্ডার গুলো যদি আমরা আমার যদি ইন্ডাক্টার দিতে হয় দেখো ফার্স্ট টাইম যেটা করছি আমি এখানে আমি যদি এখানে দেখি এখানে যদি তুমি তাকাও ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি কোঅর্ডিনেট গুলো ওই যে বললাম ভার্টেক্স গুলো আমার দিতে হবে আমি দিয়ে দিলাম -0.50 দেখো আমি একটু যদি এখানে বসাই আমি যদি আচ্ছা এখানে একটু ধরো একটু রাখার দরকার ছিল স্ক্রিনটা দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা তা আমি যদি একটু মনে করি দেখো ফাইভ জিরো প্রথম পার্ট বলতো কোনটা মাইনাস পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ জিরো হবে এটাতে না ভি জিরো প্রথম তারপর হচ্ছে ভি ওয়ান হচ্ছে দেন হচ্ছে আমাদের পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের ভি টু দেন পয়েন্ট মাইনাস পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো এটা হচ্ছে আমাদের ভালো কথা এখন হচ্ছে আমরা সেই সাথে যেহেতু চারটা ভার্টেক্স আমাকে কালার ইনফরমেশনও দিতে হবে সো আমি ফার্স্টে কডেন ইনফরমেশন দিয়ে দিলাম এখন কালার ইনফরমেশন দিয়ে দিলাম দেখো ওয়ান জিরো জিরো আমি চাচ্ছি এটা রেড হোক ওকে জিরো ওয়ান জিরো আমি চাচ্ছি এটা গ্রিন হোক জিরো জিরো ওয়ান এটা ব্লু হোক অ্যান্ড ওয়ান ওয়ান জিরো তার মানে এটা হবে আমাদের ইয়েলো তো রেড গ্রিন ব্লু অ্যান্ড ইয়েলো ভালো কথা এখন আমাকে সে ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে দেখো আমি ইন্ডেক্স ইনফরমেশনটা দিলাম এটা দিকে তাকো এখানে পরে আসছি জিরো ওয়ান টু অর্থাৎ দিস জিরো দিস ওয়ান ওয়ান অ্যান্ড টু এটা মিলে আমাদের একটা ট্রায়াঙ্গেল ওকে একটা ট্রাইঙ্গেল এরপর জিরো ওয়ান টু স্যার তিনটা নিয়ে কীভাবে হলো তিনটা কীভাবে বুঝলো মনে হচ্ছে কিনা আমরা অ্যাট্রিবিউট পয়েন্টারে আমরা কিন্তু বলে দিই আমরা যখন বাফার বাফার থেকে যখন আমরা অ্যাট্রিবিউট পয়েন্টারে পাস করি আমরা কিন্তু ডিফাইন করে দেই যে তিনটা তিনটা নিয়ে হবে যদি 2d হয় দুটো দুটো করে বলে দিই যে তিনটা 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 করে আমি কিন্তু বলে দিই ওকে সেখান থেকে কিন্তু ইনডেক্স বুঝে যাবে যে আমরা আসলে তিনটা তিনটা করে নিয়ে এক একটা অর্ডার নিচ্ছি আমরা দেখব পরে আমরা এটা কি এটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি দেন 0 2 3 দেখো 0 2 3 নিয়ে আমাদের হচ্ছে একটা কাজ ওকে এখানে একটা অর্ডারের বিষয় আছে অর্ডারটা হচ্ছে তুমি যদি দেখো

কনভেশন হচ্ছে যখন আমরা কাউন্টার ক্লোকাইজ দিই তখন আমরা ধরে নেব দিস ইস এ ফ্রন্ট ফেসিং ফেস তার মানে হচ্ছে তুমি যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার দিকে আছে ওকে কারণ হচ্ছে গ্রাফ আমরা যখন কোন একটা অবজেক্ট দেখি আমরা এক্সপেক্ট করি আমরা ফ্রন্ট ফেসটা দেখতেছি বিকজ ইন ফিজিক্স ইট ইস হ্যাপেনিং ইন দ্যাট ওয়ে বাট ইন গ্রাফিক্স ইউ টু ডিফাইন হুইচ ফেস ইজ ফ্রন্ট হুইচ ফেস ইজ ব্যাক এই ফ্রন্ট এবং ব্যাক এর বিষয়টা আমরা এই কাউন্টার ক্লকওয়াইজ হিসাবে আমরা দিয়ে রাখি দেখো যখন আমরা কাউন্টার ক্লক অর্থাৎ যখন এভাবে যাচ্ছে যখন এভাবে ডিফাইন করে দিই দেন দিস ফেজ ইস অ্যাকচুয়ালি ফেসিং টুয়ার্ডস ইউ এখানে যদি ফেস বলতে বুঝাচ্ছি ট্রাইঙ্গেলের যে সার্ফেস টাকে আমি পরবর্তী কাজে লাগবে আপাতত কিপ ইট আ কনভেনশন দ্যাট ওয়াইন এভার উই গিভ দিস অর্ডার উই নিড টু মেইনটেইন দ্য কাউন্টার ক্লক ওয়াইজ অর ক্লক ওয়াইজ ডিপেন্ডিং অন হুইচ ফেজ ইউ ফ্রন্ট অর ইউ টু বি দ্য ব্যাক দেখো এটা হচ্ছে কাউন্টার ক্লক দেখো ক্লক ওয়াইজ দেখো ওকে এই ক্লক ওয়াইজকে আমরা বলে থাকি ইজ ব্যাক ফেসিং তুমি যখন ব্যাক ফেসিং চেষ্টা করো তুমি যখন কোন একটা ফেসিং এর চিন্তা না এটা আমি চাচ্ছি এটা ব্যাকে থাকো দেন এটাকে আমরা বলছি ব্যাক ফেসিং যেমন এদিকে তাকাও তোমার কাছে এই যে এইদিকে যদি তাকো বলো এটার মধ্যে কোনটাকে দেখে মনে হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ কোনটাকে কাউন্টার যেমন এটাকে আমি যদি বলি টি ওয়ান এটাকে যদি বলি টি টু কোনটা ক্লক ওয়াইজ কোনটা কাউন্টার ক্লক ওয়াইজ তুমি তাকাও ধরো থ্রি ওয়ান টু ইট ইস অ্যাকচুয়ালি কাউন্টার ক্লক ওয়াইজ তাহলে আমি বলবো এই দিকটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফেসিং রাইট হ্যান্ড হ্যান্ড থাম রুল অনেকটা এরকম আর কি ওকে দেন দেন আমি যেটা একটা জিনিস দেখছি যেমন এটার দিকে যদি তাকাও এটাকে যদি আমি এভাবে ডিফেন্ড করি থ্রি টু টু ওয়ান দিলে কি হবে কাউন্টার ক্লক ওয়াইজ সরি ক্লক ওয়াইজ এটাকে আমি ক্লক ওয়াইজ চাচ্ছি তাহলে কোন অর্ডারটা হলে ভালো হয় বলো টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান নাকি

এটা এই ক্ষেত্রে ক্লক ওয়াইজ বাট তুমি যদি উল্টা দিক দেখো তাহলে সেটা কাউন্টার করছো তার মানে হচ্ছে এই ফেসটা মানে এটা অপোজিটটা হচ্ছে এটা এই ভিউয়ারের এর জন্য সেটা হচ্ছে ফ্রন্ট ফেস বাট এই ফেসটা ভিউয়ারের জন্য হচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফেস এটা হচ্ছে এই জন্য আমি যদি বলি ভি ওয়ান এটা হচ্ছে ভি টু এই ভিউয়ারের জন্য টি ওয়ান হচ্ছে আমাদের ফ্রন্ট ফেস টি টু হচ্ছে আমাদের ব্যাক ফেস আবার ভি টুর জন্য টি টু হচ্ছে আমাদের ফ্রন্ট ফেস বাট টি ওয়ান হচ্ছে আমাদের ব্যাক ফেস বল টি ওয়ান ব্যাক ফেস কেন

মনে আছে কিনা লাস্ট ক্লাসে আমি একবার থিওরি ক্লাসে দেখিয়েছিলাম ডট ও বিজে ফাইল দিয়ে তুমি যখন ডাম্প করো সবগুলো ট্রাইঙ্গেল ইনফরমেশন চলে আসে ওকে তো দেয়ার আদার ওয়েজ যে যেটার মাধ্যমে তুমি ইন্ডেক্স গুলোকেও ডাম্প করতে পারো ডট ও বিজে ফাইলের মধ্যে তো অত কমপ্লিকেশন না দেয় বাট আমরা সবসময় চিন্তা করবো কি আমাদেরকে ফ্রন্ট ফেস এবং ব্যাক ফেস এর ব্যাপারগুলো আমরা সবসময় খেয়াল রাখবো এবং আমরা ডিজাইনিং এর সময় যাতে আমাদের মোস্ট অফ দ্য জিনিসটা আমাদের মাথায় থাকে যে আমরা এটাকে এটাকে আমরা ইনকর্পোরেট করতেছি ওকে এটা নিয়ে আমি এখন কথা বলবো ইউ ইউ ইন্টিজার এইট এর কেন তার আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাই ইফি প্রবলেম প্লিজ আর যদি বুঝে থাকো প্লিজ ইটা ইয়ে করবেন ইন্ডেক্স নিয়ে

এটার জন্য আমরা যেহেতু বাফার ইউজ করলাম ঠিক আছে জিএল ক্রিয়েট বাফার বাইন্ড করলাম দেখো বাইন্ডিং এর কিন্তু এই ট্যাগটা ডিফারেন্ট এর আগের গুলোতে অ্যাট্রিবিউট গুলো যখন আমি এই ট্যাগটা পাঠাতাম এই ফ্ল্যাগটা পাঠাতাম সেটার নামের সাথে এটা কোনো ডিফারেন্স পাও জি স্যার আগে এলিমেন্ট ছিল এলিমেন্টটা অ্যাড করা হইছে আগে শুধু অ্যারে বাফার ছিল অ্যারে বাফার বলতে সে ধরে নেই এগুলো হচ্ছে আমাদের ডেটা কিন্তু এলিমেন্ট আন্ডারস্কোর অ্যারে আন্ডারস্কোর বাফার বুঝালে সে বুঝে যাবে তুমি বাফারে ইন্ডেক্স বাফার পাঠাইতে যাচ্ছ সরি ইন্ডেক্স ইনফরমেশন পাঠাইতে যাচ্ছ তখন এই বাফারটা নর্মাল বাফার না হয়ে ইন্ডেক্স বাফার হয়ে যাবে ওকে যখন তুমি এটা পাস করতেছো ওকে এর আগেটা ছিল ভিভিও ভার্টেক্স বাফার অবজেক্ট এটা কিন্তু যখন ইলেমেন্ট পাঠাচ্ছ তখন এটা ইন্ডেক্স বাফার হয়ে যাচ্ছে ওকে তুমি তার মানে হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য তুমি শুধুমাত্র একটা স্পেশাল ফ্ল্যাগ আছে এটাকে যখন পাস করবা সেটা পাস করতে সে বুঝে যাবে আসলে তুমি তুমি এখানে ইন্ডেক্স পাঠাতে যাচ্ছ তারপর আমি ইন্ডেক্সটা কিভাবে পাঠাচ্ছি একটু আজান হচ্ছে আজানের জন্য আমরা একটু পাঁচ মিনিট গ্যাপ নিই পাঁচ মিনিট বা দুই মিনিট শোনা যাচ্ছে এখন ওকে লেটস রেজিউম আমরা যেটা করছি তাহলে একবার বলো তো এই এই এলিমেন্ট এরে বাফার দেওয়ার মাধ্যমে আমরা কি পেলাম পেলাম এটা একটা পাস করে স্যার ইনডেক্স ইনডেক্স আমরা বুঝাচ্ছি যে এটা আসলে ইনডেক্স বাফার হইছে এটা আমাদের এখন আর নরমাল ভার্টেক্স বাফারের মত না এগুলোর জন্য তো আমরা কাজ করবই দেখো ওগুলো কিন্তু আছেই এগুলোর জন্য আমরা বাফারে কাজ করব অলরেডি ওকে ঠিক যেভাবে আগে যেরকম বাফার পাস করতাম ঠিক সেইরকম ভাবে আমাদের এগুলো বাফারে কোড দেখাবো তোমাদের বাট এটার জন্য আমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে জন্য যে কাজগুলো করার কালার জন্য এগুলো করার করার জন্য জন্য টাইপ যা যা কাজ করার দরকার উই নিড টু ডু দ্যাট ইন এডিশন টু দ্যাট ইন এডিশন টু দ্যাট এই ইন্ডেক্সের জন্য আমাদেরকে এক্সট্রা ভাবে এই কাজটা করতে হবে কি ফার্স্ট একটা বাফার ক্রিয়েট করতে হবে বুঝাই দিতে হবে এটা একটা ইন্ডেক্স বাফার দেন সেখানে কোন ইন্ডেক্সটাকে পাস পাস করতেছো

আমি দেখো কমেন্ট করে দিচ্ছি এরকম হবে না এটা একটা নতুন ড্র ফাংশন থাকবে সেটা হচ্ছে ড্র এলিমেন্টস অর্থাৎ যখনই আমরা ইন্ডেক্স বাফার ইউজ করবো যখন ইন্ডেক্স বাফার ইউজ করব এই ড্র এরে দিয়ে কাজ করলে আমাদের দেখা যাবে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো না এই ড্র এরে তখনও কাজ করবে তুমি কল করলে সে যেটা হবে সেটাকে সে নর্মাল ইন্ডেক্স হিসাবে নিবে ভার্টেক্স হিসেবে নেবে ওকে সেজন্য আমাদেরকে যদি ইন্ডেক্স নিয়ে কাজ করতে হয় হোয়াট উই ক্যান ডু আমাদেরকে যেটা করতে হয় আমাদের জিএল ড্র এলিমেন্ট ড্র এলিমেন্ট ফাংশনটাকে কল করতে হবে আমাদেরকে এই ফাংশনটাকে আমার তখন কল করতে হবে এই ফাংশনটা ঠিক আগের মতো দেখো ওখানে হচ্ছে তুমি ডিএল ট্রায়াঙ্গেল অর্থাৎ কি টাইপের প্রিমিটিভ ইউজ করতে যাচ্ছ কয়টা ট্রায়াঙ্গেল দেখো তিন দুগুণে ছয় অর্থাৎ আমাদের মোট থ্রি ইন্টু টু অর্থাৎ ছয়টা আমাদের এই তিনটা তিনটা করে ছয়টা আমাদের কি করতে হবে ভার্টেক্স আসলে অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওকে তো দুইটা ট্রাইঙ্গেল প্রত্যেকটাকে তিনটা করে দেখো এখানে একটু কনফিউজ হওয়ার মতো কিছু নাই তোমরা বলতে পারো স্যার আলটিমেটলি তো চারটা ভার্টেক্স লাগতেছে না তুমি এখানে ঠিক আগের মতোই তুমি ঠিক যেভাবে চিন্তা করতো ঠিক সেটাই এখানে অ্যাপ্লাই করবো অর্থাৎ আমাদের টোটাল ইন টোটাল আমাদের কিন্তু ছয়টা ভার্টেক্সকে কিন্তু আমরা চিন্তা করতেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এই তিন দুগুনে ছয় আমরা এখানে পাস করতেছি দেন জিএল আনসাইন বাইট এন্ড জিরো এগুলো হচ্ছে ডেটা টাইপ এবং অফসেট এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই আপাতত সো সিম্পলি আমরা এই ফাংশনটা কল করবো কোন প্রিমিটিভ কয়টা ভার্টেক্স এরস কয়টা ভার্টেক্স এর আগের মতই কাউন্ট করে আগে যে আগের মতই কাম করে প্রথম 3 হচ্ছে ডাইমেনশন পরের টু হচ্ছে কোয়টা ট্রায়াঙ্গল স্যার কত নাম্বার ইনডেক্স থেকে শুরু করবে এটা বলতে হবে না স্যার ও বুঝে নিবে প্রথম থেকে শুরু করতেছ ওকে স্যার আমি যদি আরেকটা মানে নিচে ড্র এলিমেন্টস দিয়ে যদি স্যার আরেকটা আরেকটা ড্র এলিমেন্ট কল করলা যেখানে তুমি শুধুমাত্র লাইন দিয়ে কল করলা সেম কাজ হবে

ফার্স্টে আমরা এটা পেন্ট করব তারপর আরেকটা জিএল থাকলে সেটার উপরে অন টপ অফ দ্যাট আবার একই ডেটা নিয়ে আবার সে নতুন প্রিমিটিভ দিয়ে ড্র করবে বুঝতে পারছো জি স্যার আচ্ছা তো এই পর্যায়ে কি হলো সেটাকে যদি আমরা একটু দেখতে চাই ইউ হ্যাভ দ্য কোড হিয়ার আমি তোমাদেরকে কোডটা লিংকটা ইতে পাঠাই আচ্ছা চ্যাটে আমরা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ক্লিক করলে পাচ্ছ কিনা দেখো শেয়ারিং এর কোনো প্রবলেম আছে কিনা কেউদিন জানো পাচ্ছ কিনা জি স্যার পাচ্ছি তাহলে আমি একটু কোডটা ওপেন করে দেখে তোমাদের সামনে and they ওকে তোমরা কি দেখতে পাচ্ছ আমার সামনে কোডটা আচ্ছা এই কোডে যদি দেখো দেখো কোডে ঠিক আগের মতো করে আমরা এখানে যে কালারটাকে পাস করেছিলাম এখানে দেখো তারপর হচ্ছে আমরা এই 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 যে যে কালার বাফার জায়গাটা সবকিছু আগের মতো করছি দেখো এখানে আমরা কোর্ডিনেট পাস করছি কোঅর্ডিনেটের জন্য বাফার তৈরি করছি ঠিক আছে আবার আমি এখানে এই পাস করছি কালার ইনফরমেশন পাস করছি কিন্তু এখানে দেখো ইনডেক্সের ক্ষেত্রে ওই ইন্ডেক্স ইনফরমেশন ঠিক একই রকম ভাবে আমি যেই এলিমেন্টের কাজগুলো করলাম করার পরে আমরা এখানে ড্র এলিমেন্ট এর কাজ কাজ করেছি আবার একই রকম ভাবে ড্র এলিমেন্ট যেহেতু আমি আবার মাউসের ক্লিক এর ব্যাপারটা এখানে রাখছি কোডের জন্য তো সেম ভাবে আমি এখানে ড্র এলিমেন্ট কোডটাকে আমি এখানে রাখলাম ওকে সো তোমরা যদি এই কোডটাকে যদি তোমরা ডাবল ক্লিক করে রান করো দেন ইউ শুড সি समथिंग লাইক দিস কিছু আউটপুট কি তোমরা দেখতে পাচ্ছ স্যার ভেরি গুড আমরা যদি এটা বুঝে থাকি আমরা সামনে আরো দেখবো অনেক কমপ্লিকেটেড কাজের জন্য এই ইন্ডেক্স বাফারটা আসলে আমাদের কতটুকু উপকার আসে ওকে আচ্ছা এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকি দেখি আমি একটু কয়েক সেকেন্ড ওয়েট করি কারো প্রশ্ন থাকলে

এটা আমি কখন বললাম সাবট্রিমিটিভগুলো কি স্কেল করার জন্য ইউজ হয় কোন একটা ম্যাট্রিক্স কোন কাজে ইউজ হয় যেমন হচ্ছে ধরো আমি কোন আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে এই যে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটাকে আমি বড় করতে যাচ্ছি দেন উই ক্যান ইউজ স্কেল ম্যাট্রিক্স আমরা দেখেছিলাম স্কেল ম্যাট্রিক্স আমরা কিভাবে ইউজ করি থিওরি ক্লাসে দেন উই ক্যান ট্রাই টু রোটેટ ইট ওকে সো আমরা দেখেছিলাম 2D এর জন্য একটা স্কেলিং ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের জন্য আমাদের কাছে যদি ধরো এক্স ওয়াই আমাদের কাছে স্যার আমি ট্রান্সপোজ দেখতেছিলাম আচ্ছা ঠিক আছে যদি এটা হয়ে থাকে দেন হচ্ছে আমাদের কি মনে আছে এটা স্কেলিং যদি করতে চাই ওকে স্কেলিং ম্যাট্রিক্স পড়ে আছে এটা হচ্ছে আমাদের যে পয়েন্টটাকে আমি স্কেল করতে যাচ্ছি ওকে কি করব এটাকে যদি স্কেল করতে হয় সে ফর এক্সাম্পল আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্কেল করতে যাচ্ছি কি করতে হবে বলো তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে যদি করতে চাই

সো এটা হচ্ছে আমাদের এখন টুডি ভার্টেক্স নিয়ে আমরা যখন কথা বলবো টুডি নিয়ে যখন আমরা করতেছিলাম আমরা ক্লাস দেখেছিলাম এরকম এখন কথা হচ্ছে আমরা কিন্তু থ্রি ডি ডেটা নিয়ে কাজ করি অর্থাৎ আমাদেরকে কিন্তু আমরা দেখি যে আমাদের কিন্তু এক্স ওয়াই জেড পাস করতে হচ্ছে ওকে এক্স ওয়াই জেড অর্থাৎ যেমন হচ্ছে ভি জিরোর জন্য আমরা জিরো 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 পাস করি কখনো পয়েন্ট ফাইভ সো সেটার জন্য আমাদের লাগবে কি থ্রি ডি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ট্রান্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ইন থ্রি ডি ওকে তো আমরা থিওরি ক্লাসে এগুলোকে ডিরাইভ করা শিখবো ওকে তারপর আরো একটা বিষয় আছে যে আমরা যখন দেখছি আমরা যখন সেটারে পাস করি একটা এক্সট্রা ডাইমেনশন মানে থ্রি ডি তে আমরা এক্স ওয়াই জেড পাস করলে আমাদেরকে একটা এক্সট্রা ওয়ান আমাদেরকে পাস করতে হয় সো দ্যাট মিনস আলটিমেটলি ইউ নিড এ ফোর ডাইমেনশন ভেক্টর ফোর এলিমেন্ট ভেক্টর তো এই কাজগুলো আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করতে করতে চাই আমরা কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা থিওরি ক্লাসে দেখা শুরু করছিলাম যে ভি ইজ দ্য ইনপুট ভার্টেক্স ইউ মাল্টিপ্লাই উইথ আ

ওকে এটা হচ্ছে আমাদের সেটার সাথে আমি গুণ করবো আমাদের স্কেলিং ম্যাট্রিক্স এসএক্স জিরো জিরো এস ওয়াই ওকে যখন আউটপুট আউটপুট ভ্যালু তাহলে কি আরো বলো তো কত বাই কত কয়টা কলম কয়টা রো বলো

দেখো তার মানে হচ্ছে আমরা ওয়েব জেল এটা ইমপ্লিমেন্ট করতে চাই ওকে ওয়েব জেলে আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাই ওয়েব জেলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের দেখো অর্থাৎ ভি ইন্টু এস ইন্টু ভি প্রাইম এখনই আমরা এই ভার্টেক্স কোডের দিকে তাকাই এই কোডের দিকে তাকাইলে কোনটাকে তোমার ভি মনে হয় কোন ডেটাটাকে তোমার ভি মনে হয় ইনপুট ভার্টেক্স কোঅর্ডিনেটস এ কোর্স এ কোর্স হচ্ছে আমাদের ইনপুট কোঅর্ডিনেট সবগুলো কোঅর্ডিনেট এখানে আসবে সেটার সাথে আমি এস ম্যাট্রিক্সটাকে গুণ করতে চাই ওকে কোথায় আসলে এস ম্যাট্রিক্সটা আছে বলে তোমার মনে হয় ওর দেখে ইউ স্কেল স্যার স্কেল ইউ স্কেল ঠিক আছে এটার আগের এক প্যারামিটার গুলো নিয়ে পরে কথা বলে বলো ভি ইকুয়াল টু ভি প্রাইম ইকুয়াল টু এস প্রাইম মাল্টিপ্লাই ভি এটা কোথায় হচ্ছে বলো তো মেইন এর ভিতর প্রথম লাইন এই যে এটা দেখো এটা হচ্ছে আমাদের এই পুরাটা হচ্ছে আমাদের ভি এটা পুরাটা হচ্ছে আমাদের ভি ভেক্টর

ডট ওয়াই আছে ডট জেড আছে শেষে কিন্তু একটা ওয়ান এক্সট্রা দিতে হয় এই রহস্যটা আমাদের সমাধান হবে আমরা নেক্সট থিওরি ক্লাসে আমি দেখব এই রহস্যটা বুঝে যাবো বাট ইভেনচুয়ালি দিস ইজ এ ফোর ডাইমেনশন ওকে সো ফোর ডাইমেনশন যদি ম্যাট্রিক্স গুণ করতে হয় আমাকে অবশ্যই একটা ফোর বাই ফোর ম্যাট্রিক্স লাগবে থ্রি বাই থ্রি দিয়ে পসিবল না আমাদের এরর হবে কম্পিটিশন এস নট পসিবল সেজন্য আমি একটা ফোর বাই ফোর ম্যাট্রিক্স ডিফাইন করলাম এবং এই ফোর বাই ফোর ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে ইন থিওরি ইট লুকস লাইক দিস

ম্যাট্রিক্সটা আমি এখানে দিয়ে দিলাম এটা কি একটা ম্যাট্রিক্স নাকি অ্যারে এটা একটা অ্যারে স্যার এটা একটা লিনিয়ার অ্যারে দেখো এখানে কিন্তু তোমরা ম্যাটল্যাবে হয়তো এভাবে করতে পারো এ কমা বি কমা সি কমা ডি তারপর হয়তো একটা স্পেস একটা সেমি কলন দাও তারপর হচ্ছে ই এফ জি এটা কিন্তু এমন কিছু না ইটস নট লাইক দ্যাট দেখো কমা এটা কিন্তু আমি একদম লিনিয়ারলি লিখতে পারতাম বোঝানোর জন্য স্পেসের জন্য আমি এটাকে এভাবে লিখলাম এটা নিয়ে একটা কথা আছে আমরা সেটা পরে আসবো এখানে দেখো

এই স্কেল ম্যাট্রিক্স উইল কামিং দ্যাট থিংস টু লেটার স্কেল ম্যাট্রিক্স অর্থাৎ এই যে এটা এটাকে পাস করলাম অর্থাৎ এটা এবং এটা আমি কি করে দিলাম এটাকে অ্যাটাচ করে দিলাম তুমি আর তুমি এটা ভ্যালুটা এখানে যাও ফলস মানে কি ফলস হচ্ছে একটা ট্যাগ ট্রান্সপোজ তুমি ম্যাট্রিক্সটাকে কি ট্রান্সপোজ করবা কি করবা না এটাকে যদি ট্রু করো ট্রান্সপোজ হয় যদি ফলস করো ট্রান্সপোজ হবে না ওকে তো আমরা মোস্ট অফ দ্য কেসে এটাকে ফলসই রাখি ওকে এইটাকে এটা ইউজিবিলিটি খুব কম বাট এটাকে যদি ট্রু করো দেন দ্য ম্যাট্রিক্স উইল বি ট্রান্সপোজড বাট উইল ট্রাই টু কিপ ইট ফলস আমাদের যতক্ষণ না পর্যন্ত কাজে লাগে এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েব জেল হচ্ছে কলাম মেজর ওয়েব জেল যখন পাঠাবো এটা হচ্ছে কলাম মেজর আকারে পাঠাবো এই যে দুটা ডিরেকশন দেখতে পাচ্ছ কি বুঝাচ্ছ বলতো ট্রান্সপোজ আকারে দিচ্ছি স্যার ট্রান্সপোর্ট আকারে দিচ্ছি বা কলম মেজর আকারে দিচ্ছি আচ্ছা দেখো আমাদের ওয়েব জেলে যখন আমি পাঠাবো আমি যখন পাঠাবো আমরা যে ডেটাটা আমরা দিচ্ছি সেটা আসলে যখন আমরা দেখি আমরা আসলে এই যে এক্স এস জিরো এস ওয়াই অর্থাৎ যেটা এখানে কলাম সেটা এখানে রো আকারে আসলে দেওয়া হয় ওকে এটাই নিয়ম তবে বলতো স্যার কেন ইভেনচুয়ালি ওয়ার্কস লাইক দ্যাট অর্থাৎ হচ্ছে এই যে তারপর পরের রোতে যেটা আসছে সেটা পরের কলমে যাবে তারপরের রোতে যেটা আছে সেটা পরের কলামে যাবে তারপর এখানে আসছে তারপর এখানে যাবে ওকে তারপরটা কি হবে স্যার এই যে জিরো দিস জিরো অ্যাকচুয়ালি কামস হিয়ার দেন দিস এস ওয়াই

এরপর যদি এটাকে পাঠাই তাহলে স্যার এটাকে কেমন দেখাবে আমরা আউটপুটটা দেখব ঠিকই আউটপুট দেখার আগে তোমরা যদি আমি কোডটা পাঠিয়ে দিই তোমরা কোডটা ডাউনলোড করে দেখতে পারো আমি চ্যাটে পাঠাই কোডটা একটু ডাউনলোড করে দেখো যে ডাউনলোড হচ্ছে কিনা কোনো শেয়ারিং ইস্যু এখানে আছে কিনা আমাকে জানায় যে কোনো একজন যে স্যার পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে স্যার তোমরা কি আউটপুটটা দেখতে পাচ্ছ এমন কোনো আউটপুট পাইছো জি স্যার কি হলো দেখো আমরা এখানে ওয়াই অ্যাক্সিসে আমাদের এটাকে একটু চ্যাপটা হয়ে গেল এক্স অ্যাক্সিসে বেড়ে গেল কেন বলো তো ভ্যালুটা কি স্যার 1 2 দিছিলাম আমরা এখান যেটা পাঠিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের 1.5 7.5 .75 এই স্যার y এ বেশি আছে এই কারণে y 7.5 পরিমাণ বের হলো 7.5টা .75 এই যে একটু দেখি এই কি যদি দেখো ইউ সে দ্যাট দ্য ভ্যালুস আর লাইক দিস ওকে এই যে এখানে জন্য তো কোডটা যদি একবার দেখো আর কিছুই না সব কিছুই সেম আছে আমরা এখানে শুধুমাত্র একটা ইউনিফর্ম এখানে পাস করলাম দেন এখানে আমরা স্কেলটাকে গুন করে দিলাম আমরা শেষ পর্যন্ত এখানে যেটা করলাম আমরা ওই স্কেলটাকে এখানে ডেটা হিসাবে নিলাম লোকেশনটা নিলাম দেন ম্যাট্রিক্সটাকে ডিফাইন করলাম দেন সিম্পলি আমরা এটাকে ইতে পাস করে দিলাম ওকে সো দ্য স্কেলিং ওয়ার্কস লাইক দিস এখন আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট লাস্ট টপিকে চলে যাই সেটা হচ্ছে আমাদের রোটেশনের ব্যাপারটা বাট তার আগে আমি দেখতে চাই তোমরা বুঝছো কিনা ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দ্য থিংস প্লিজ হিট দ্য ইয়েস বাটন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস ওকে সো

এই চারটা ভার্টেক্স প্রত্যেকটাকে আমি লাল করে দিছি এই জন্য হচ্ছে ফ্রন্ট ফেজটা টা পুরোটাই লাল ওকে এবং সেই ফ্রন্ট ফেজটাকে কয়টা কয়টা নিয়ে আমাদের একটা ট্রায়াঙ্গেল অর্থাৎ এখানে বেসিক্যালি দুইটা ট্রায়াঙ্গেল আছে ওকে এই পুরো জিনিসটা দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি করা এটাকে যদি আমি একটু আলাদা করে দেখি এটা ইভেনচুয়ালি আমাদের দুইটা ট্রায়াঙ্গেল দুইটা দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি করা একটা হচ্ছে মনে হয় এরকম 0 1 2 হ্যাঁ <laughs> 0 1 2 এরকম একটা ট্রায়াঙ্গেল এরকম একটা ট্রায়াঙ্গেল

তারপর হচ্ছে বটম ফেস রাইট ফেস লেফট ফেস এই যে লেফট ফেস এই যে এটা হচ্ছে আমাদের এই কালারটা হয়ে যাচ্ছে সবগুলো কালার আমি দিয়ে দিলাম এবং সবগুলো ইনডেক্স গুলো আমরা এখানে এভাবে দিয়ে দিলাম ওকে স্যার একটার জন্য স্যার চারটা করে কেন দেয়া লাগছে একটা একটার জন্য চারটা এই দেখো চারটা এই 1 তিন চার ও আচ্ছা জি স্যার এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে কিউবাক থেকে এতগুলো লাগবে না এটা কমো পসিবল

যেটা এটা অ্যাডভান্স কথাবার্তা এটা তোমাদের না তো আমাদের তার ইনডেক্সিং করে ফেললাম দেখো এখানে কালার গুলো দাও আছে ইনডেক্সিং এখানে এখন এখানে এমন একটা ইস্যু আছে যেটা এর আগের রেন্ডারিং আমাদের ইস্যু হয় নাই যখন এখানে আরেকটা এক্সট্রা চ্যালেঞ্জ আছে বলতো চ্যালেঞ্জটা কি একটা আরেকটা চ্যালেঞ্জ আছে সিডি ক্ষেত্রে কোনো ইন্টারপোলেটেড না না চ্যালেঞ্জ ইন্টারপোল টাইলেই করতে পারবা আমি বলতে যাচ্ছি এটা একটা এখানে একটা টাফ চ্যালেঞ্জের বিষয় আছে যেটা এটা এখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে আমি আগে বলেছি সেটা হচ্ছে এখানে ফোর গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় আছে বলতো সেটা কি ভিউইং অ্যাঙ্গেল মানে কোথা থেকে দেখাবে এরকম কিছু হ্যাঁ এখানে হচ্ছে দেখো তুমি যদি এটাকে বলো ফ্রন্ট ফেস এটার পিছে আরেকটা ফেস আছে সেটার নাম হচ্ছে ব্যাক ফেস ওকে এই ফ্রন্ট ফেজ যদি এটা হয় পিছে ব্যাক ফেজ থাকলে তুমি ইন জেনারেল তোমার কাছে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে এইটার যে কালারটা সেটা এইটার কালারটাকে ঢেকে দিবে এটা হচ্ছে ফ্রন্ট ফেজ এটা হচ্ছে ব্যাক ফেস ওকে ফ্রন্ট ফেজের কালারটা ব্যাক ফেজকে ঢেকে দিবে তুমি এটা অলরেডি জানো বাট ইন কম্পিউটার গ্রাফিক্স ইন দা এপিআই ইউ নিড টু ডিফাইন ইট ওকে হিউম্যান বিং এর জন্য এটা ইনটিউশন হলেও কম্পিউটার গ্রাফিক্স এর জন্য ইন এপিআই ইউ নিড টু ডিফাইন ইট ওকে তো এটাকে অনেক আরো অনেক কিছু দেখিয়ে তোমাদেরকে শেখাতে পারতাম বাট আমি খুব ইজি সলিউশন দিয়ে দিই যখনই তোমাদের এই টাইপের থ্রিডি নিয়ে কাজ করবা এই কনভেনশনটা ফলো করবা ওকে আমি আর প্যাচাইলাম না মানে এইটাকে আরো অনেক এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারতাম বাট জাস্ট সহজে বলে যে যখন তোমরা থ্রিডি নিয়ে কাজ করবা অর্থাৎ যখন তোমাদের এরকম ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চলে আসবে থ্রিডি মানে কিন্তু সেটা চলে আসবে একটা ডেপথের বিষয় আছে থ্রিডি মানে ডেপথের মানে কি যেমন এই যে এটা হচ্ছে তোমার যদি এটা ভিউ এটা যে ভিউয়ার্স আই হয় এটা এই পয়েন্টের ডেপথ এই পয়েন্টের ডেপথের চেয়ে অনেক বেশি ওকে বিকজ এটা আরো অনেক বেশি দূরে সো এই ব্যাপারগুলোকে মাথায় রাখার জন্য দ্য কনভেনশন ইজ দ্যাট ইউ ফলো দিস থিংস বিফোর ইউর ড্র কল দেখো এই ড্র শুরুতে যেটা করতেছো তুমি ফার্স্টে কালারটা ডিফাইন করে দিস ওকে দেন তুমি ইনেবল ডেপ টেস্ট এটা করা মানে হচ্ছে তুমি তোমার এপিআই কে জানিয়ে দিলা তোমার এই ব্যাপারটাকে নিয়ে তুমি হ্যান্ডেল করতে চাও তোমার জিপিউ যাতে তোমার গ্রাফিক্স পাইপলাইন যাতে এই যে অক্লুশন ব্যাপারটা অর্থাৎ ফ্রন্টটা যে ব্যাকটাকে ঢেকে দিবে এই ব্যাপারটা যাতে সে হ্যান্ডেল করে দেয় আর এস বিল্ট ইন ফাংশন শেয়ার জেড বাফার অ্যালগোরিদম নামে একটা অ্যালগরিদম আছে যেটা আমরা থিওরিতে পড়বো সেটা অলরেডি এই কাজটা বিল্ট ইন থাকে তোমাকে নিজে হাতে কলমে করতে হবে না দেয়ার সাম বিল্ট ইন নেটিভ ফাংশনস ফর দ্যাট সেটা করার মাধ্যমে এই ডেপ টেস্ট করার মাধ্যমে তুমি সেটাকে কল করলা দেয়ার ইজ অ্যানাদার থিং কল কার্ল ফেস কার্ল ফেজটা হচ্ছে তোমার যখন দেখো তুমি যখন এটা দেখতেছো একটা কিউবের কয়টা ফেস থাকে

তার মানে পিছেরগুলো আমাদের কোনো কম্পিটিশনের দরকারই নেই এই কালফেস ফেস ওই কাজটা করে যেই ফেস ফ্রন্ট ভিউইং দেখো তুমি এই ফেস হচ্ছে তোমার ফ্রন্ট ভিউইং ফ্রন্ট ভিউইং কিভাবে করলাম আমরা কিন্তু অর্ডার দিয়ে দিছি অর্ডার আগে আমরা ইনডেক্সিং এ কিন্তু আমরা ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ দিয়ে কিন্তু আমি অলরেডি বলে দিছি কোনটা ফ্রন্ট ফেসিং কোনটা ব্যাক ফেসিং সেই অনুযায়ী সে করবে কি যেগুলো পিছিয়ে আছে সেগুলোকে সে কম্পিটিশনে রাখবে না এটা কম্পিটিশনে খুব ফাস্টার করে দেয় যে যখন তুমি লোড করতেছো যখন তোমাকে রেন্ডার করা হচ্ছে পিছের গুলো নিয়ে সে কোনো কাজই করবে না বিকজ আমাদের পিছের গুলো দরকার নেই আমরা ম্যাক্সিমাম তিনটা ফেজ দেখতে পাই ওকে এই কাল ফেজটা আমাদের সেই কাজ করে ওয়েব একটা সুবিধা হচ্ছে তুমি অর্ডার যাই দাও না কেন তুমি এইটা দাও বা ওইটা দাও সে কিন্তু এই কাল এসে বুঝে যায় কোনটা সামনে কোনটা পিছে ওকে সেটা নিয়ে তোমাদের আসলে মাথা নাই এইটা হচ্ছে বিল্ট ইন কিছু অ্যালগোরিদম থাকেই যেগুলো আসলে তোমাদেরকে এই কাজ করতে সুবিধা করবে অর্থাৎ যে পিছের যে তিনটা ফেজ সে তিনটা ফেজকে সে আসলে বেসিক্যালি তিনটা ফেস না बेसिकली বারোটা কিন্তু এগুলো কিন্তু এক একটা ট্রায়াঙ্গেল সো এখানে বলতে পারো তুমি এই যে একটা ট্রায়াঙ্গেল তাহলে এখানে মোট কয়টা ট্রায়াঙ্গেল আছে বলো তো কিন্তু দেখতেছো কয়টা ট্রায়াঙ্গেল 6টা কয়টা পিছে আর করবে কি রাখবে না এরপর হচ্ছে ডিএল ক্লিয়ার মাধ্যমে এই সেট করবে ওকে এখানে আর এখানে যেটা দিচ্ছ সেটার মানে হচ্ছে এই ডেপথ বাফার অর্থাৎ বাফার বলতে আমরা বুঝছি একটা মেমোরি জিপিওতে ওপেন এপিআই তোমার কাছে এমন একটা মেমোরি এমন একটা র্যাম লোকেশন রাখে যেখানে এই সবগুলো ডেপথ লোকেশন গুলো অর্থাৎ জেড এক্স গুলো সে স্টোর করে রাখে তোমার এই কালফিসটা কাজ করার জন্য এই ডেপটিসটা কাজ করার জন্য তো প্রতিবার যখন এনিমেট বা প্রতিবার যখন নতুন ভাবে রেন্ডার করবা সে করবে কি ডেপথ ইনফরমেশনটাকে রিসেট করবে ওকে এই রিসেট করা তার মানে হচ্ছে তুমি যখন ব্যাকগ্রাউন্ডটা রিসেট করছো ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা যখন রিসেট করছো সেই সাথে তোমার ডেপথ ইনফরমেশন তুমি রিসেট করছো ইট মাইট সাউন্ড লাইক কমপ্লিকেটেড বাট দ্য গুড থিং ইজ দ্যাট ওয়েন ইউ ওয়ার্ক উইথ থ্রি ডি উইল অলওয়েজ কিপ ইট লাইক দিস ওকে সবসময় বিল্ট ইন এই কাজটাকে সরি কালারের ডেটাটা সেম চেঞ্জ হবে বাট এই জিএল এনেবল ডেপথ ফেস জিএল এনেবল কালার ফেস কাল ফেস এবং যদি আবার দেখি এই যে জিএল এনেবল ডেপথ টেস্ট কাল ফেস এবং ডেপ বাফার বিট এটাকে ক্লিয়ার করা ইট ইস অলওয়েজ কনভেনশন টু অ্যাপ্লাই দা আবারও বলি প্রথমটা কি কাজ করে প্রথমটা হচ্ছে জেড বাফার অ্যালগোরিদমটাকে এনেবল করে কাল ফেসে যেন কি করে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ধরো ভাইভা বোর্ডে কেউ জিজ্ঞেস করলো চাকরি ইন্টারভিউতে কি বলবো যেগুলো শো করবে না ওগুলাকে কনসিডারে রাখবে না করবে না কাল কথাটা মানে হচ্ছে মেরে ফেলা ওকে তো ব্যাক ফেস কালিং বলে আর কি ব্যাক ফেস যেগুলো এগুলাকে আমি শো করব না আর এটা যেন কি করে ডেটা সাজে এটা বুঝা তোমার ডেপথের ইনফরমেশন আরেকটা নতুন মেমোরিতে সবসময়ে স্টোর করতেছে সেটাকে রিসেট করে ডেপথ ইনফরমেশন রিসেট করে ওকে তো এই ইনফরমেশন যখন দিয়ে দেব তুমি আলটিমেটলি দেখবা ইওর एक्चुअली এই 3D কাস্টার আসলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে যদি না হয় তাহলে এগুলো যদি কোনো কিছু মিস হয় কি দেখবা জানো পিছের গুলা দেখবা সামনেটা দেখতে পাচ্ছ না পিছেরটার ভ্যালু দেখতে পাচ্ছ একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে ফ্রন্ট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এর সাথে কোনো মিল পাচ্ছ না দেখবা ফোরগ্রাউন্ড আগে ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো সেগুলোকে আমরা যদি কাজ ঠিক মতো করতে হয় উইল অলওয়েজ ট্রাই টু কিপ দ্যাট কনভেন্ট আমি চাইলে এটা নিয়ে পুরো হুলুস্থুল আরো হয়তো একটা ক্লাস পুরো নিয়ে নিতে পারতাম বাট আমি চাই না আমি ব্যাকগ্রাউন্ডটা কেন দেব আমি যখন সামনের তিনটাই তো দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা তো আমার লাগতেছে না আমি কি এটা রোটেট করতে তো করতে সার্চ সো রোটেট কি করব যে ব্যাক সাইডার জন্য যখন করতে চাবা যখন করবা তখন যেটা আছে সেটাই দেখাবে ধরো তুমি এটাকে আবার রোটেট করলে হ্যাঁ রোটेट করলে পিছনের দিকটা সামনে নিয়ে আসলা তখন এগুলা আবার দেখাবে না পিছনেরটা দেখাবে ও এরকমই করা যায় হ্যাঁ আসবে দেখো তাহলে এতটুকো আসার পরে এখন আমরা যেটা দেখব আমরা রোটেশন ইন 3D আমরা এই এটাকে রোটেট করব দেখো এটা দেখে বুঝা যাচ্ছে এটা এমন একটা কিউব যে কিউবটা আসলে রোটেট করা হয়েছে সেজন্য এটা সবগুলা ফেজ তুমি দেখতে পাচ্ছো ওকে সেটাকে কিভাবে করা যেতে পারে দেখো আমরা রোটেশনের জন্য যে কোন স্কেলিং ম্যাট্রিক্স ইউজ করছি না ঠিক একই রকম ভাবে রোটেশন ম্যাট্রিক্স আমরা ইউজ করতে পারি আমরা ক্লাসে অলরেডি রোটেশন ম্যাট্রিক্স 2D এর জন্য দেখছিলাম ওকে বাট 3D এর জন্য রোটেশন ম্যাট্রিক্স গুলো এরকম ওকে আচ্ছা 3D এর জন্য স্যার তিনটা রোটেশন ম্যাট্রিক্স কেন আর আগে সেই অ্যানসারের জন্য তোমাদেরকে আমি একটু ভিডিওটা দেখাই একটু দেখো ভালো করে কি দেখতে পাচ্ছো x axis বরাবর রোটেশন y axis বরাবর রোটেশন আর z axis বরাবর রোটেশন তিনটা আলাদা রোটেশনের জন্য তিন রকম দেখাবে দেখো আমরা জানি এটা হচ্ছে আমাদের x axis এটা হচ্ছে আমাদের y axis ওকে এটা হচ্ছে x এটা হচ্ছে y আবার ওই তাকাই আমি যদি এদিকে একটা নতুন কালার দিয়ে দেখাইতে চাই রেড দিয়ে দেখি এটা হচ্ছে আমাদের x এটা হচ্ছে আমাদের y ওকে এটা হচ্ছে আমাদের x এটা হচ্ছে আমাদের y আর z axis টা কোন দিকে বলো তো ফোর থেকে দেখলে জরুরি ZX হচ্ছে বলতে পারে তোমার স্ক্রিন দিকে ইট কামিং টু আওয়ার ওকে স্ক্রিন ভেদ করে তোমার দিকে আসতেছে আচ্ছা আমি যদি ভিডিওটা আবার রান করি তাহলে বাম পাশে সবচেয়ে বাম পাশে পিক এটা দেখে মনে হচ্ছে কি মনে হয় এটা এই এই কাঠিটা বা এই এক্সিস বরাবর রোটট হচ্ছে না হ্যাঁ স্যার এইজন্য এটাকে বলবো আমরা এক্স অ্যাক্সিস রোটেশন এদিকে যদি তাকাও এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বরাবর অর্থাৎ এই এই এক্সিস বরাবর এটা রোটেশনটা হচ্ছে ওকে আর এদিকে যদি তাকাও তুমি যদি এদিকে তাকাও তুমি এদিকে তাকাও তোমার বরাবর যেই অক্ষটা আছে সেই অক্ষ বরাবর অর্থাৎ জেড এক্সিস বরাবর রোটেশন হচ্ছে যাদের এই বিষয়ে একটু ভিজুয়ালাইজ করতে কষ্ট হয় আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা এই ব্যাপারগুলোকে আসলে হ্যান্ডেল করতে একটু কষ্ট হয় তাদেরকে আসলে নিজেদের প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই আমি এখানে ধরিয়ে দেখায় দিতে পারবো না বাট

কত ডিগ্রি কত এটা হচ্ছে কত ডিগ্রি কোণে অর্থাৎ তুমি যদি আর এক্স এ তুমি যদি পাস করো হচ্ছে নাইনটি ডিগ্রি দেন নাইনটি ডিগ্রি রোটেশন হবে তুমি আর এক্স এ যদি তুমি টোয়েন্টি পাস করো দেন টোয়েন্টি ডিগ্রি রোটেশন হবে দ্যাট ডিপেন্ডস দিস আলফা ইজ দা ভ্যারিয়েবল হুইচ মিনস দা অ্যাঙ্গেল ইউ ওয়ান্ট টু রোটেট ওকে তো তুমি এখানে আর এক্স পাস করতে পারো তুমি চাইলে এখানে আর ওয়াই পাস করতে পারো তুমি চাইলে এখানে আর জেড পাস করতে পারো সেগুলোর জন্য একটা করে ম্যাট্রিক্স আছে এখন কথা হচ্ছে স্যার আমি তো রোটেশন যে কোনো একটা অ্যাঙ্গেলের মাধ্যমে করতে পারি আমি তো চাইলে এটাকে একটু বাঁকা করে রোটেট করতে পারি নাকি আমাদের রোটেশনকে মানে রিয়েল লাইফে রোটেশন কে খালি তিন অক্সেস বরাবরই হয় একটু স্যার আমাদের যেকোনো একটা আমি চাচ্ছি এইভাবে রোটেট হোক এইভাবে রোটেট হোক এটা তো আমি চাইতে পারি এভাবে রোটেট হোক

তোমাকে একটু সময় দিই যাতে তুমি এটাকে ভালোভাবে খেয়াল করতে পারো হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস পজিটিভ আমাদের ওয়াই এক্সিস পজিটিভ ওকে তুমি যদি এদিক থেকে তাকাও অর্থাৎ এদিক থেকে যদি তাকাও তাহলে দেখবা এটা তোমার কাছে আসলে কি কাউন্টার ক্লক ওয়াইজ দেন দিস ইজ পজিটিভ আহ রোটেশন বলো এই zড একসৃটি কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ স্যার কেন তিনটেই পজিটিভ স্যার রেট কেন পজিটিভ সার ও যে মানে ছোটবেলায় একটা ফিজিক্স পড়াশোনায় পড়ছিলাম স্যার যেদিকে ঘুরতে ওইদিকে ওদিকে হাতটা ঘুরেলে বুড়া লোক যেদিকে থাকে ওদিকে স্যার হ্যাঁ হইতে পারে আজ হচ্ছে তুমি তুমি যেই অ্যাক্সিস বরাবর যেমন হচ্ছে এটা যদি হয় আমাদের এক্স অ্যাক্সিস এটা যদি হয় আমাদের ওয়াই এক্সিস ওয়াই অ্যাক্সিস উপর দিকে পজিটিভ এই উপর দিকে পজিটিভ বরাবর তাকালে দেখবা এই রোটেশনটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ তাহলে বুঝবা সেটা হচ্ছে আমাদের পজিটিভ রোটেশন যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নেগেটিভ রোটেশন নেগেটিভ রোটেশনের জন্য এখানে আলফা না পাস করে নেগেটিভ আলফা পাস করবো পুরো ম্যাট্রিক্স ওভার চেঞ্জ হয়ে যাবে আর রোটেশন ম্যাট্রিক্সে নেগেটিভ পাস করার জন্য নেগেটিভ ম্যাট্রিক্সের জন্য নেগেটিভ ডিগ্রির জন্য একটা সুন্দর একটা ফিচার আছে মনে আছে কিনা থ্রি ক্লাসে পড়াইছিলাম আর আলফা এর এখানে যদি আমি নেগেটিভ আলফা পাস করি তাহলে ম্যাট্রিক্সটা একটা সুন্দর চেঞ্জ হয় চেঞ্জটা কি মনে আছে থ্রি ক্লাসে পড়িয়েছিলাম ট্রান্সপোজ হয়ে যায় ট্রান্সপোজ হয়ে যায় অর্থাৎ

থাকবে এখানে এখানে কালার পরেরটা স্যার রোটেশন ম্যাট্রিক্স এটা তো ভ্যারিং এর জন্য কালার পাস করতেছে তো এই দেখো v প্রাইম টু r অর্থাৎ আমি এখানে y অ্যাক্সিস এর এগেইনস্ট যে রোটেশন সেই ম্যাট্রিক্সটা পাস করব বলে ঠিক করলাম ফ্রম সিপিইউ আর গোইং টু গেট দ্যাট ওকে তো v প্রাইম ইকুয়াল টু r y মাল্টিপ্লাই v এটা এখানে পাস হচ্ছে যেখানে এইটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের কি v ওকে এটা কি বলতো আমাদের পজিশন এই কোয়েশন অনুযায়ী এটা কি এটা ভি প্রাইম এবং এই ইউ আরটা হচ্ছে আমাদের আর ওয়াই সো আর ওয়াই মাল্টিপ্লাই ভি মাল্টিপ্লাই আর ওয়াই ইনটু ভি প্রাইম হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে নেক্সট কাজ কি কি করতে হবে তো আমাদের নতুন কাজ টু মেক দিস ওয়ার্কেবল স্যার সিপিইউ থেকে আমরা ইনপুট দিতে হবে এই দেখো ওয়াই অ্যাক্সিসের যে ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম আমি ফারস্টে সেই এই লাইনে কি করলাম সিভি এর একটা নাম দিলাম স্যার ওই ওয়াই রোটেশন ওয়াই এর একটা নাম দিলাম সিভি নিলাম তারপর এখানে আমি কি করলাম এখানে থিটার একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম এরপরে এরপরে স্যার থিটা ইনটু পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি เนาะ

কি বাংলাদেশ অবশ্য খারাপ হবে নেগেটিভ করো রোটেশন ম্যাট্রিক্সটাতে স্যার ওই যে 0 -1 1 0 ছিল হুম এটা এখানে নেগেটিভ কিন্তু এটা এখানে পজিটিভ আবার এটার এখানে পজিটিভ ছিল এখানে আবার নেগেটিভ কেন তো যে স্যার ওই যে কলাম স্যার কলাম মেজর কলাম ম্যাট্রিক্স কলাম মেজর অর্থাৎ আমার এটার যেটা হবে কলাম এটা এখানে সেটা হবে রো गाइस

রোটেট করার কারণে এই জন্য হচ্ছে এরকম তো এটা হচ্ছে আমাদের এটা আমি তো রেড দিয়ে দেখাচ্ছি আমি একটু ব্ল্যাক দিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফেস এটা হচ্ছে আমাদের লেফট ফেজ ওকে ফ্রন্ট আর লেফট যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রিতে আমরা ওয়াই এক্সিস বরাবর এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস ওকে তো ওয়াই এক্সিস বরাবর যখন আমরা এটাকে রোটেট করলাম তখন এটার ফ্রন্ট ফেসটা একটু এদিকে সরে গেল আর লেফট ফেস লেফট ফেসের কিছু অংশ আমরা দেখতে পেলাম এন্ড এটা অনেকটা দেখতে এরকম হচ্ছে যদি রিয়েলিস্টিক হচ্ছে না রিয়েলিস্টিক আমরা পরে করবো

এখন দেখো কম্পোজিট ট্রান্সমিশন কম্পোজিট ট্রান্সমিশন হচ্ছে তুমি চাইলে অনেক ট্রান্সমিশন একসাথে অ্যাপ্লাই করতে পারো তুমি বললা যে স্যার আমি ফার্স্টে এটা যদি এক্স অ্যাক্সিস এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে আমি এটাকে ওয়াই অ্যাক্সিস একবার রোটেট করতে চাই তারপর এক্স অ্যাক্সিস একবার রোটেট করতে চাই একই অবজেক্টকে তো এই কাজটা খুব সহজে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করা যায় এভাবে করা যায় কি করলাম বলো তো এটা হচ্ছে আমাদের ভি হচ্ছে ইনপুট ও হচ্ছে আউটপুট তুমি ফার্স্টে যেটা আউট অ্যাপ্লাই করবা অ্যাক্সিসের উপর সেটাই এই যে ফার্স্টে এটা অ্যাপ্লাই করলো তারপর তুমি আবার আর এক্স অ্যাপ্লাই করতে যাচ্ছ সো পুরোটার উপরে আবার আর এক্স গুণ করলাম ওকে তো দ্যাট মিন্স সব শেষে যেটা অ্যাপ্লাই করবে সেটা শুরু সামনে থাকবে সবার সেভাবে শুরু হবে আর কি অর্থাৎ তুমি যদি তোমাকে যদি বলি যে স্যার ফার্স্টে আমি এ নিলাম ভি এটা হচ্ছে আমি যদি আবার দেখে এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই স্যার আমি ফার্স্টে ওয়াই এক্সিস এর এগেইনস্টে রোটेट করতে চাই ওয়াই সো তুমি ফার্স্টে ওয়াই দিয়ে গুণ করবে করার পর

আর ওয়াই মাল্টিপ্লাই আর এক্স মাল্টিপ্লাই বি তাহলে অর্ডারটা কেমন হবে আগে এক্স অ্যাক্সিসে রোটेट হবে স্যার আগে এক্স অ্যাক্সিস তারপর ওয়াই অ্যাক্সিস ইভেনচুয়ালি কোন একটা প্রবলেম এখন হবে না বাট ইন কেস অফ এ কমপ্লিকেটেড সিনারিও তোমার এই অর্ডারটা অনেক ম্যাটার করে এখন কথা হচ্ছে স্যার এটার প্রমাণ চাই এগুলো কিভাবে হবে এটা আমরা দেখতে চাই থিওরি ক্লাসে আমরা দেখব যে কম্পোজিট ট্রান্সফরমেশন মানে অনেকগুলো ট্রান্সফরমেশন अप्लाई করলে এই এভাবেই কেন করতে হচ্ছে সেটার প্রমাণটা বা সেটার আমরা থিওরিটা আমরা দেখব

টি ওয়ান টি টু ইন্টু অর্থাৎ সব গুলো মাল একসাথে আমি ফার্স্ট এ গুন করে ফেলে আমি বিয়ের সাথে গুন করে দিলাম ব্যাস আমাদের কম্পোজিট ট্রান্সমিশন একবারে হয়ে গেলো সেটা যদি আমরা একটু সেইটার কোর্টটা দেখতে পাই দেখতে চাই তাহলে আমরা এখানে দেখব যে এখানে দেখি দেখো এই কাজটা আমি এখানে কোন লাইনে করতেছি এখানে কি হচ্ছে বলো তো এই জায়গায় এটা কি করতেছি রোটেশন ম্যাট্রিক্স করলাম ডিক্লেয়ার নিলাম হ্যাঁ ডিক্লেয়ার করলাম তারপর হচ্ছে এই ভি প্রাইম এটা কোথায় ইমপ্লিমেন্ট করলাম এই যে দেখো এটা হচ্ছে আমাদের ভি এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আর এক্স ভি তো আমরা যদি এখন কোর্টের দিকে তাকাই দেখো আহ কম্পোজিট ট্রান্সমিশনের কাজটা এখানে দেখো কি করছে তো প্রথমে এতটুকুতে কি করছে

আহ একটু দেখো তোমরা কোডটাকে অ্যাক্সেস করতে পারো কিনা একে একজন বলো এটাকে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা এরপর রান করে দেখো আউটপুট কিরকম এরকম কোনো আউটপুট দেখতে পাচ্ছ

রান করে দেখলে ওটা ওগুলো তো আমি জানি অনেকে টুকটাক প্রবলেম হবে ওই ভাইবাতে বুঝা যাবে তুমি যদি কোড ভালোভাবে করে থাকো যখন আমার আউটপুট এর চেয়ে বড় কথা হচ্ছে তুমি ভালোভাবে শিখছো কিনা ব্যাপারটা সো স্ক্রিনশটে ভালো স্যার আমার স্যার কি আমি শুরুতে গুণ দিতে পারতাম স্যার স্কেলিং ফ্যাক্টরটা দিলা তো শুরুতেই তো গুণ দিলা না মানে স্যার এই যে মানে তুমি যদি এস তাহলে হবে কি মানে তুমি এখানে এস গুণ দিতে যাচ্ছো জি স্যার তাহলে এই ক্ষেত্রে দেখাতো আউটপুট सेमই থাকবে তুমি রোটেট কোলা করে স্কেল করলা বাট অনেক ক্ষেত্রে দেখবা যে দুইটা অর্ডার সেম না আমরা থিওরিতে দেখবো এ এ স্পেসিফিক রোটেশনের জন্য স্কেলিং এর জন্য তুমি একই আউটপুটই পাবা এসটা আগে দাও বা পরে পরে দাও বাট তুমি অবশ্যই জানো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কিন্তু অর্ডার ম্যাটার নাকি স্যার ক্রস কোণে ম্যাট্রিক্স তুমি এবি এর মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আর ডি এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট সব সময় सेम হবে না ওকে so it always so, plan first then you actually do the matrix multiplication all right so if you have no any other questions then we can leave